السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم সম্মানিত এমএ পাই ওয়ার্ল্ডের ভিউয়ার্স আশা করি যে যেখান থেকে শুনতেছেন আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো এবং সুস্থ আছেন আল্লাহ সুবহানাহু রাব্বুল ইজ্জত জন্য রমজানুল মুবারকের খাতিরে আমাদের সমস্ত জিন্দেগীর গুনাহাত এবং সমস্ত চাহিদাগুলো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পূরণ করে দেন এবং আল্লাহ সুবহানাহু সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন সম্মানিত হাজিরিন আজকে বুখারী এবং মুসলিম শরীফের একটি দোয়া নিয়ে আলোচনা করব যে দোয়াটি সকালে ঘুম থেকে উঠে পাঠ করলে সরাসরি আরশ আযিম পৌঁছে যায় এবং যা এই দোয়া পড়ে বান্দা যা চাইবে আল্লাহ সুবহানাহু তাআলা তা বান্দাকে প্রদান করেন এবং তা পূরণ করে দেন ইনশাআল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে এরা দোয়াটি নেওয়া হয়েছে তো সময় তো হাজির মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিও নিচে আপনারা সাবস্ক্রাইব করে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি বেল আইকনটি তো ঘন্টা ওয়ারেন্টি বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে প্রথমেই পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করে গেলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত হাজিরিন আমরা মূল বিষয়ে ঢুকে পড়ি এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস যদি কোনো বান্দা যদি আল্লাহ রাসূলের কোনো উম্মত যদি সকালবেলা ঘুম থেকে উঠে এই দোয়াটি পাঠ করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কিছু চায় আল্লাহ সুবহানাহু তাআলা সরাসরি নিজ হাতে তা দান করেন এবং তার যে কোনো চাহিদা যে কোনো উদ্দেশ্য বা তার সমস্ত জিন্দগির গুনাহ খাতা মাফির জন্য যদি আল্লাহর কাছে চায় আল্লাহ সুবহানাহু তাআলা তা সরাসরি কবুল করেন যেহেতু রমজান মাস এই রমজান মাসে যদি আমরা এই আমলটি করতে পারি অন্য মাসের চাইতে এই মাসের গুরুত্ব এবং ফজিলত হাজার গুণ বেশি তো অবশ্যই আমরা চেষ্টা করব এই রমজান মাসে পুরো রমজান মাসটা আমরা এই আমলটি করার জন্য প্রতিদিন ঘুম থেকে উঠে আর রমজান শেষে আমরা প্রতিদিনই এই আমলটি করব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন তো সেই দোয়াটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু পড়ার পরে যদি আপনি পড়েন রাব্বি গফিরলি আও দা উস্তু জি এতটুকু যদি আপনি পড়েন এই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার পরে যদি আপনি এই দুটুকু অংশ আপনি যোগ করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সমস্ত জিন্দেগীর গুনাহ কাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন তার সমস্ত চাহিদাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেন নিজ জিম্মায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার এবং আমার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করার তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন তো ভিউয়ার্স আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ জিনিসটি আমি আলোচনা করলাম ভিডিও স্ক্রিনে আমি অবশ্যই আরবি এবং বাংলা দিয়ে দেব সবার বোঝার সুবিধার্থে তো অবশ্যই যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই অবশ্যই আপনার কাছে মুসলমান হিসেবে আমার জোর হাত দাবি থাকবে আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধু বান্ধবকে সোয়াবের নিয়তে আপনার বন্ধু বান্ধবকে আপনার শেয়ার করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও আসার পর্যন্ত ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন